নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে প্রথমবার হারের তিক্ত স্বাদ পেয়েছে ব্রাজিল। কোচ লিওনেল স্কালোনির অধীনে বিশ্বকাপ জয়ের পর চলমান বিশ্বকাপ বাছাই পর্বেও ধারাবাহিকতা ধরে রেখেছে আলবি সেলেস্তেরা। তবে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের বিপক্ষে জয়ের পর রীতিমতো যেন বোমা ফাটিয়েছেন লিওনেল স্কালোনি। হুট করেই আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন বিশ্বকাপ জয়ী এই কোচ। গতকাল মারাকানার মাঠে খেলা শুরুর বাঁশি বাজার আগেই ম্যাচে ছড়ায় উত্তাপ। গ্যালারিতে শুরু হয় ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে দাঙ্গা। এমনকি এক পর্যায়ে সতীর্থদের নিয়ে মাঠ থেকে বেরিয়ে যান লিওনেল মেসি। নির্ধারিত সময়ের পরে শুরু হওয়া ম্যাচটিতে ব্রাজিলকে 1-0 গোলে হারায় আর্জেন্টিনা। এমন এক উত্তাপময় ম্যাচ শেষে আর্জেন্টাইন ফুটবল আরও উত্তপ্ত করে তোলেন স্কালোনি। আর্জেন্টিনা কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দেন তিনি। ম্যাচের পর মারাকানা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ বলেন, আর্জেন্টিনার এমন কোচের প্রয়োজন যার মধ্যে সব ধরনের সম্ভাব্য প্রেরণা বিদ্যমান আছে। প্রত্যাশার মাত্রাটা অনেক উঁচুতে হওয়ায় এখন কি করবেন সেটা নিয়ে ভাবা প্রয়োজন বলেও জানান তিনি। জয়ের পথে থাকাটা বেশ জটিল কাজ উল্লেখ করে স্কালোনি বলেন, খেলোয়াড়রা তার কাজটা কঠিন করে তোলায় এ নিয়ে একটু ভাবতে হবে। এ বিষয়ে ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলার কথাও জানান আর্জেন্টাইন এ কোচ। 45 বছর বয়সে স্কালোনি কোচের দায়িত্ব নেন 2018 সালে। তার অধীনে 2021 সালে কোপা আমেরিকা জেতে মেসিরা, যা ছিল 1986 সালের পর তাদের বড় ট্রফি। এরপর তো তারই অধীনে গত বছর তৃতীয় বিশ্বকাপও ঘরে তুলেছে আলবি সেলেস্তেরা। শিষ্যদের ঐতিহাসিক কীর্তিতে উজ্জীবিত থাকার কথা স্কালোনির, কিন্তু তার ধোঁয়াশায় রাখা মন্তব্যে সকলের মনে এখন একটাই প্রশ্ন, তাহলে কি আর্জেন্টিনার প্রধান কোচের দায়িত্ব ছাড়ছেন লিওনেল স্কালোনি?